की प्रेमेर गुलाब फुटे सब पुरुषेर भाग्य की आर एमन मेये जुटे आईन श्रृंखला बाहिनी सदस्य এই ভুয়া পরিচয়ে টিকটক করতেন টিকটক রাজ নামে একজন প্রতারক ও প্রাণ বন্ধু বারে দেখো যে মন দুয়ারে তোমার প্রেমেতে বাঁচি বাঁচি থাকো না বিভিন্ন সময়ে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে আব্দুল রাকিবকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব র‍্যাবের পোশাক পরে টিকটক করার প্রধান উদ্দেশ্য নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করা সুদর্শন চেহারা আর ভুয়া পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের আকৃষ্ট করত বলে জানান র‍্যাব দেড় বছরে তিনটি বিয়ে সহ মোট চারটি বিয়ে করে টিকটক রাজ এবং 100 জন মেয়ের সাথে বিভিন্ন আপত্তিকর ছবি রয়েছে ভুয়ার এই র‍্যাব সদস্যের গত 13 বছরে সেটা ডিভোর্স হয়ে যায় গত 13 বছরে সে আরো তিনটি বিয়ে করে এবং বর্তমানে আমাদের কাছে অভিযুক্ত আরো 4 জন ছিল যাদেরকে সে বিয়ে করার জন্য অবস্থায় রেখেছিল তারাও তার জানে যে একজন র‍্যাব অফিসারের সাথে তার বিয়ে হচ্ছে এইভাবে কিন্তু তাদেরকে সে প্ররোচিত করেছে সে গত 13 বছরেই সে 8 মিলিয়ন ফলোয়ার বা লাইকস সে অর্জন করতে সক্ষম হয়েছে তার টিকটক ভিডিওর মাধ্যমে ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা রয়েছে এবং বেশ কিছু ভিকটিম র‍্যাব পাঁচে তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং র‍্যাব পাঁচ তাকে দীর্ঘদিন যাবৎ তাকে খুঁজছিল এবং সে মূলত বগুড়ার একটি আবাসিক হোটেলে সে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল এবং এখানেও সে বিভিন্নভাবে প্রতারণা করেছে আবাসিক হোটেলে যারা বিভিন্ন সময় বেড়াতে এসেছে বা যারা এসেছে তাদের কাছে সে নিজেকে র‍্যাবে কর্মরত হিসেবে পরিচয় দিয়েছে র‍্যাবে ইউনিফর্ম পরে দেখা করেছে সো তাদেরকেও সে বিভিন্নভাবে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকেও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে সে অর্থ আত্মসাৎ করেছে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রথমত তার যে যারা ভিকটিম তার কাছে প্রতারিত হয়েছে তারা মামলা করেছে আমরা যেহেতু সে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সেই ধরনের প্রতারণা করেছে সো ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন সুখের বাসা ভাঙ্গা জানবে সুখের বাসা ভাঙ্গা জানবে সুখের বাসা